পার্পলটা হোয়াইটটা দেখা গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে দেখো আজ চলে এসেছি আমরা জুডিও আউটলেটে, জুডিওর গড়িয়াহাট আউটলেটে। তো এখানে এসে গাইস আমি তো দেখি অবাক, কারণ এখানে ঢুকে গেছে উইন্টার কালেকশন। আর গাইস এত অ্যাফোর্ডেবল প্রাইস, এত স্মার্ট কালেকশন, তোমরা না দেখলে বিশ্বাসই করবে না। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদেরও খুব পছন্দ হবে। তো এখানে দেখো এই যে ফর্মাল কুর্তিগুলো, এগুলো 299 থেকে স্টার্ট। আর কতটা সুন্দর দেখতে দেখো গাইস, আমার হাতে একটা কুর্তি আছে দেখো, একদম লাইট কালারের যেটা, এটা কিন্তু ভীষণ পছন্দ আমার। বাট এটা আমার আজ পর্যন্ত মানে কি বলবো, খালি দেখেছি আর চলে এসেছি, আমার নেওয়াই হয়নি গাইজ। আমি ওটা পরে মানে ফটো তুলেছি, তোমাদেরকে দেখাবো, তোমরা দেখবে। তো কুর্তিটা না নিয়ে এসে আমি বাড়িতে এসে ভাবছি যে আমি আবার কালকে যাবো আর শুধু ওই কুর্তিটার জন্য, মানে ওই কুর্তিটা নেবো আর চলে আসবো। কারণ গাইজ ওটা আমার এত পছন্দ হয়েছিল, বাড়িতে এসে আমি পস্তাচ্ছি যে কেন নিলাম না আমি এটা। তো আমার খুবই পছন্দ হয়েছে। আর এইখানে যে দেখো যে লিপ অয়েলগুলো আছে, এর মধ্যে কিন্তু আমি একটা নিয়েছি এই শেডটা। তো লিপ অয়েলগুলো গাইস ভীষণ ভালো, মানে তোমরা এখন দেখেছো লিপ অয়েল প্রায় সবাই ইউজ করছে, মানে গ্লসের মতো ঠিক টেক্সচারটা। আর গাইস ব্যাগগুলো দেখো পুরো কোরিয়ান স্টাইল পার্পল, মানে এত সুন্দর দেখতে লাগছিল কি বলবো। আর এটা তো দিওয়ালি স্পেশাল ড্রেস, কারণ দিওয়ালির আগে আমি যখন যাই তখন এই সেম ড্রেস আমি দেখেছি। তো এই ড্রেসটা দেখো কতটা সুন্দর। আর গাইস এই কুর্তিটার কথা আমি বলছিলাম গাইস, এর জাস্ট কালারটা দেখো কত সুন্দর। আর এখানে একটা প্যান্ট আমি ট্রাই করেছি, প্যান্টটা কেমন হয়েছে আমাকে জানিও, কারণ এগুলো আজকাল খুবই ট্রেন্ডে আছে। এই নীল কুর্তিটা, এটাও আমার বেশ পছন্দের ছিল। আর এই কালেকশন, এটাও কিন্তু দিওয়ালি কালেকশন, কারণ দিওয়ালির আগে থেকে এই সব কালেকশনগুলো আছে। তোমরা আমার আগের ভিডিও যদি চেক করে থাকো তোমরা দেখতেই পাবে, তো ওখানে এগুলোও সব রাখা আছে। আর এখানে গাইস জুতো কালেকশন, জুতোগুলো দেখে মানে হিলসগুলো আমি তো পুরো ফিদা হয়ে গেছি, যেন কোনটা ছেড়ে কোনটা নেই। আর এই লিপবামগুলো দেখো মাত্র 49 করে, ভাবা যায় 49 করে এত সুন্দর লিপবাম, যেখানে অন্য ব্র্যান্ডের লিপবাম মানে তোমার 99 বা 100 থেকে স্টার্ট, এখানে 49-এ লিপবাম। আর এখানে দেখো উইন্টার কালেকশন ঢুকে গেছে, কত স্মার্ট, মানে তোমার ঠিক ব্যাগি ব্যাগি মতো লুক আসবে। আর এগুলো হচ্ছে জেন্টস কালেকশন, কারণ আমরা উপরের ফ্লোরে চলে এসেছি আর এখানে উপরের ফ্লোরে শুধু কিডস আর জেন্টস কালেকশন। তো এখানে আমি বিল ওয়ার আছি দেখো, আমার নেওয়া হয়ে গেছে। তো নেওয়ার পরে আবার আমার মনে হলো যে আমার কিছুটা মানে সেই কুর্তিটার দিকে আবার যে নেওয়া হয়নি, তো আরেকবার দেখি। আমার গাইস হাফ জিনিসের বিল অলরেডি করা হয়ে গেছে, তারপরেও আমি আবার দেখে যাচ্ছি দেখো, মানে জুডিও এলে আমার দেখার যেন কোনো শেষ নেই, দেখেই যাই দেখেই যাই। তো দেখো এখানে মেকআপ কালেকশন, আর এইগুলো উইন্টারে মানে নাইট ওয়্যার, আমার মনে হচ্ছে তো নাইট ওয়্যার যে দেখো উইন্টারের। তবে খুব ভালো লেগেছে আমার কালারটা, গ্রে কালার আমার জানো অলরেডি ফেভারিট কালার। তো ভীষণ সুন্দর লেগেছে, ইউনিক লেগেছে এই সেটটা। এটার প্রাইস ছিল 699, মানে পুরো সেটটা, এটা খুব সুন্দর ছিল, তোমরা চাইলেই নিতে পারো। আর এখানে হিলসগুলো দেখো, মানে কী বলবো, ফিদা পুরো হিলসগুলো, এত সুন্দর কালারের বেজ কালারের হিলসটা গাইস। কিন্তু এর দামটা আমার একটু বেশি লেগেছে, অ্যাকচুয়ালি বেশি না, মানে কোয়ালিটি অসাধারণ, তো সেই বুঝে দামটা একদম ঠিকঠাকই আছে 699। আমি তো 699-এ এত 700 টাকার জুতো গাইজ আমি পরিনি আজ পর্যন্ত, সত্যি কথা। যেটা আমার ওই 500-600 পর্যন্ত যায় ঈদের সময়, আর এগুলো সব 700-750। দেখো একদম কত ইউনিক কালেকশন, পুরো পার্টি ওয়ার শ্যুজ, মানে এত সুন্দর লাগবে কি বলবো। আর সবচেয়ে বড় কথা, হিলসটা পরে তোমাদের পাটা হয় না শেকি, যে পরে যাও, তোমরা নতুন যারা হিলস পরছো এতে কিন্তু সেরকম কোনো ব্যাপার না। আমি কিন্তু মানে পরে হেঁটেছি, অনেকটাই হেঁটেছি ওইখানেই, মোটামুটি হেঁটেছি, তো তোমরা দেখতেই পেলে ভিডিওতে, কিন্তু একটুও শেকি নয়, মানে একটুও দুলছে না বা পড়ে যাওয়ার কোনো চান্সই নেই। আর এই যে প্ল্যাটফর্ম হিল, এগুলো দেখো প্ল্যাটফর্ম হিল, তোমরা যারা ওই সরু হিলে মানে কমফোর্টেবল না হয় তারা কিন্তু অনায়াসে এই প্ল্যাটফর্ম হিলগুলো বেয়ার করতে পারে। এটা কিন্তু খুবই সুন্দর, খুব কমফোর্টেবল ছিল, বাট আমার সাইজে পাইনি। আর এখানে মেন্স কালেকশন দেখো গাইস, ওয়াও, মানে ফর্মাল নর্মাল মানে কোরিয়ান কালেকশন, তোমরা যা চাইবে সব কিছু পেয়ে যাবে। দেখবে তোমরা গড়িয়াহাটে জুডিও প্রায় লোকেই ভিডিও করে, ঠিক আছে। তো আমরা
এখান থেকে প্রচুর শপিং করেছিলাম, প্রচুর শপিং করে যে এমনি শুধু ভিডিও করতে গেছি সেই রকম কিন্তু না, প্রচুর শপিং করেছিলাম, ভিডিও করেছি, এখানে শার্টের কালেকশনগুলো করেছি। দেখো আজকে হচ্ছে নভেম্বর মাসের 6 তারিখ, তো অবশ্যই উইন্টার কালেকশন ঢুকে গেছে। আর এখানে জুডিও মেইন উইন্টার কালেকশন তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর কালেকশন ঢুকেছে গাইস। মানে এগুলো দেখতে পাচ্ছ, চেক শার্ট, ফর্মাল শার্ট, শার্টের মধ্যে এই গেঞ্জি, এইসব এগুলো সব নতুন ডিজাইন। তো প্রাইসটা আমার অবশ্যই খুব হাই লেগেছে, কারণ এগুলো 799, 999 সব এইরকমই প্রাইস ছিল। অবশ্যই এর কোয়ালিটি কিন্তু টপ নচ, খুব ভালো কোয়ালিটি তোমরা পেয়ে যাবে। আর গাইস এই শার্টটা দেখো, মানে এই দুটোর কম্বিনেশন কত সুন্দর লাগবে বুঝতেই পারছো, এই সাদাটা আর অফ হোয়াইটটা, আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আর এখানে মানে মেন্স কালেকশন, উইমেন্স কালেকশন আমার তো সব খুব পছন্দ, আর নতুন করে হচ্ছে কিডস কালেকশন। গাইস বাচ্চাদের কালেকশন মানে অসাধারণ, কি স্মার্ট কালেকশন। আর শার্টগুলো দেখো, ছাপা শার্ট কত সুন্দর লাগছে, এটা কিন্তু দেখে মনে হচ্ছে যেন সামার কালেকশন, বাট এটা কিন্তু সামার কালেকশন নয়, এটা উইন্টার কালেকশন। উইন্টার কালেকশনের মধ্যে এরকম হাফ হাতা শার্ট এরা তুলেছে, যেটা দেখতে খুবই ভালো লাগছিলো। তো আমি এখান থেকে এই দুটো শার্ট নিয়েছি, দেখো এই শার্ট দুটো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আর এগুলোর প্রাইস ছিল 399 করে। আর এই শার্টটা দেখো, পার্টিকুলার এই শার্টটা, এটা পুরো উলের উপরে আছে, মানে নেট মতো দেখাচ্ছে কিন্তু পুরোটা খুব মোটা। এটা তোমরা কিন্তু উইন্টারে অবশ্যই বেয়ার করতে পারো। আর এটা দেখো একদম যেন সামার, সামার পারফেক্ট, বাট এটা উইন্টারে তুলেছে এরা, জানি না আবার হয়তো সামনের ফ্রাইডেতে কালেকশন চেঞ্জ হবে। তো আমার আজকেকার কালেকশন খুবই ভালো লেগেছে, কারণ কিছু কিছু উইন্টার কালেকশন এসেছে, যেমন এই জ্যাকেটটা দেখো, এটা 999 প্রাইস ছিল। তো এর প্রাইস হিসাবে তোমরা বলো এটা হাই না? এটা আমার তো খুব হাই লেগেছে, এটা তোমরা বাইরে কিন্তু 300-350 টাকা পেয়ে যাবে। এই সোয়েটারগুলো দেখো কত স্মার্ট দেখতে, পুরো যেন কোরিয়ান ডিজাইনের সঙ্গে বেইজ কালারের প্যান্ট পরলে একদম অসাম লাগবে। আর এইসব কালেকশন তো আগের মাসে মানে ছিল, দিওয়ালির আগেই ছিল, তো এখনও সেগুলো কিছু কিছু আছে। তো আমার এখানকার কালেকশন সব মিলিয়ে খুবই ভালো লেগেছে। গাইস দেখো তোমাদের কোনটা কোনটা ভালো লেগেছে তোমরা অবশ্যই আমাকে জানিও। আর এখানকার কালেকশন কিন্তু কোনো চাঙ্কি কালেকশন পাবে না, সব সোবার, স্যাটেল, একদম সুন্দর কালার। তবে এইসব কালার আবার কিন্তু অনেকের পছন্দ হয় না, আমার তো খুবই পছন্দ এইসব সোবার কালার, অনেক স্মার্ট লাগে, ভদ্র লাগে, দেখবে কালারগুলো